বেঙ্গালুরুতে বিরোধীদের দ্বিতীয় মেগা বৈঠকে যোগ দিচ্ছেন সোনিয়া গান্ধী। পাটনার প্রথম বৈঠকের তুলনায় এবার বিরোধী মঞ্চ আরও সম্প্রসারিত হতে চলেছে। বেশ কিছু ছোট দলকেও বেঙ্গালুরুতে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকের আহ্বায়ক কংগ্রেস আগামী 17 ও 18 জুলাইয়ের প্রস্তাবিত বৈঠকে মোট 24টি দল অংশ নেবে বলে জানা গিয়েছে। প্রেক্ষাপটে আসন্ন লোকসভা নির্বাচন, অবিজেপি দলগুলিকে একজোট করার লক্ষ্যে গত মাসে পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার প্রথম বৈঠক ডেকেছিলেন। কংগ্রেস সহ দেশের 17টি দল প্রাথমিকভাবে বিজেপি বিরোধী নির্বাচনী জোটের প্রশ্নে নীতিগতভাবে ঐকমত্য হয় পাটনা বৈঠকে। বিরোধী ভোট বিভাজন রুখতে সংশ্লিষ্ট দলগুলির মধ্যে পারস্পরিক আলোচনা জরুরি। সেই লক্ষ্যেই দ্বিতীয় দফায় রাজ্যওয়ারী আলোচনা করতে বেঙ্গালুরুতে দুদিনের জন্য আলোচনার আয়োজন করা হয়েছে। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন, ঠিক তার আগেই বস্তুত বিরোধী দলগুলির বোঝাপড়া নির্মাণের পরিকল্পনা নিয়েই 17 ও 18 জুলাই সদ্য বিজেপির হাতছাড়া হওয়া কর্ণাটকের রাজধানীকে প্রস্তাবিত বৈঠকের জন্য বেছে নিয়েছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে ইতিমধ্যেই আমন্ত্রণ পত্র পাঠিয়ে দিয়েছেন। এবার 24টি দল অংশ নিতে চলেছে আলোচনায়। ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী যোগ দেবেন বৈঠকে। সমস্ত দলের নেতৃত্বকে নিয়ে নৈশভোজের আয়োজন করেছেন সোনিয়া। পাটনায় বিরোধীদের গৃহীত প্রস্তাব এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সোনিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলেই মনে করা হচ্ছে। সর্বভারতীয় দল কংগ্রেসের সঙ্গে বিভিন্ন আঞ্চলিক দলের পারস্পরিক লড়াইয়ের ফলে বিরোধী ভোটে বিভাজন ঘটে, যার সুবাদে বিজেপির জয় অনিবার্য হয়ে ওঠে। সেই অভিজ্ঞতা থেকেই একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়াকেই অগ্রাধিকার দিতে চায় বিরোধীরা। আঞ্চলিক দল ও সর্বভারতীয় দলের এই স্বার্থের দ্বন্দ্ব মেটানোটাই বিরোধীদের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। এই ধরনের সম্ভাব্য বিরোধী মধ্যস্থতার ভূমিকা নিতে পারেন সোনিয়া। সেই কারণেই মল্লিকার্জুন রাহুল গান্ধীর পাশাপাশি কংগ্রেস আয়োজিত জোট বৈঠকে সোনিয়ার উপস্থিতি ও তাঁর দেওয়া নৈশভোজের আসরে মমতা বন্দ্যোপাধ্যায় বা অরবিন্দ কেজরিওয়ালের সম্ভাব্য উপস্থিতির রাজনৈতিক অভিঘাত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি।